নাম বিনা কলিকালে নাহি অন্য ধর্ম, সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। কতগুলো মন্ত্র তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি এই সার মন্ত্র যে কয়েকটি কথা এইটি তুমি ভালো করে করো, অপরাধ শূন্য হয়ে। কিন্তু এই নামের মালা হাতে করে থাকলে হবে না তো, অনেকেই নামের মালা হাতে কাছে নানা রকমের গপ্প করছে। আমাদেরও হয় অভিক্ষেপণ সাতত্বম, এই জন্য আমি বলি, আমার অনেকেই তারা বলেন যে আমরা কি এমনি বঞ্চিত হয়ে থাকব, আমরা কি ওই সমস্ত কথা চিন্তা করব না। করো, চিন্তা করো, আর অন্য কেউ করাও, কিন্তু তার মূলেতে আছে এই নামে রুচি, নামে নিষ্ঠা। ওই যে কথাটা আছে শ্রীমদ্ভাগবত বলছেন, আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ, সাধুসঙ্গ হলো গুরুপাদ আশ্রয়, তত আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ, তারপরে ভজন ক্রিয়া। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধুসঙ্গ করে, সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে হয় সর্বানর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে হয় তবে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণে প্রীতঙ্কুর, সেই প্রীতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম সর্বশুদ্ধি কি সর্বানন্দ ধাম। একবারেতে ক্রম দিয়েছেন, ক্রমের মধ্যে দেখুন দেখিনি যে নিষ্ঠা বলছেন নৈষ্ঠিক ভক্তি কি, অভিক্ষেপণ সাতত্বম ভক্ত যথামৃত সিন্ধু তো বলেছেন, চিত্ত বিক্ষেপ রহিত যে নৈরন্তর্য। আমি তো দেখছি নাম গ্রহণ করছি, একটু করতে করতে অন্য চিন্তা এসে গেছে, একটা কাক দেখেছি কাক সম্বন্ধে চিন্তা হলো, একটা বক দেখলাম বক সম্বন্ধে চিন্তা হলো, কত করে চিত্ত এদিক ওদিকে সমস্ত ডাইভার্টেড হয়ে গেল। কিন্তু অভিক্ষেপে নয়, চিত্ত বিক্ষেপ রহিত দেশ সতত্ব নৈরন্তর্য। আমি ভক্তিমান ঠাকুর তাঁর নাম চিন্তামণি হরিমাম চিন্তামণি যে লিখতেন কৃষ্ণনাম লক্ষ্য নাম, তো আমি গুনিয়ে দেখলাম লক্ষ্য হয়েছে, কিন্তু একবিন্দু প্রেম না হইল গুণমণি। প্রেম হল প্রগাঢ় প্রীতি, প্রগাঢ় প্রীতি কোথায়, কেবল সংখ্যা দেখছি পুরীতে হরে কৃষ্ণ থাকলো। আর নামাচার্য ঠাকুর হরিদাস তিনি কি করতেন, তিন লক্ষ নাম একেবারেতে কখনো একটু উচ্চস্বরে কখনো একটু নিম্নস্বরে সারা রাত্রি করে যখন সূর্য উদয় হচ্ছে হচ্ছে দেখে, তা সূর্যেরই প্রতি
ইহাকে এর মধ্যে সূর্য উদিত হয়ে গেল। দিবারাত্রি কখন যে একটু চোখ বুঝলেন তত জল যায় না, সে কি আমরা চিন্তা করে উঠতে পারি? তো অভিক্ষেপেন সতত্বম কথাটা দেখুন, দেখুন নৈষ্ঠিক ভক্তি। আমি ওই কথাটা বলি যে করুন, আপনারা ভজন করুন, ভজন করে ওই ভাবটা আসুক, নৈষ্ঠিক ভক্তির ভক্ত আসুক, তখন বলবেন। তো নৈষ্ঠিক ভক্তি হলো না কি করে যাবেন? তদা রজতম, নৈষ্ঠিক ভক্তির কথা বলে তদা রজতম ভাবা কামল ভাব আসছে যে কে 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 রণা বিদ্যম চেতন সত্যে প্রসিদ্ধি। তদা একবারে ঠিক বলে যখনই ওই নৈষ্ঠিক ভক্তির উদয় হবে তদা, তখনই রজতম ভাবত্ব যে সমস্ত সব ব্যাপার সেগুলো চলে যাবে হৃদয় থেকে। তদা রজতম কামল ভাব আসছে যে কে তো একই রণা বিদ্যম চেতন সত্যে প্রসিদ্ধি, শুদ্ধ সত্যে স্থিত হয়ে তখন চিত্তের প্রসন্নতা আত্মার প্রসন্নতা আসবে। এটা না এলে কী করে আমরা সেই, হ্যাঁ এটা সত্য বটে যে আমাদের সেই জন্মান্তর আমরা কী চাই। আমরা প্রভুপাদ এই জন্যেই কার্তিক মাসে আমাদের নিয়ম সেবার সময়তে দিগদর্শন স্বরূপে ওই অষ্টকালীয় লীলার ব্যবস্থা দিয়েছেন। তো সেটা করো, হরিনামে একটু হোক, হরিনামেতে একটু নিষ্ঠা হোক, অভিক্ষেপণ সতত্তম চিত্ত বিক্ষেপ রহিত অবস্থাটা আসুক একটু। আমি তো দেখছি চিত্ত বিক্ষেপ, কি বলো চিত্ত বিক্ষেপ? তবে যদি এই ভগবানের লীলা চিন্তা করতে করতে যদি একটু ইয়ে আসে তাহলে একরম হয়, কিন্তু এমনি যদি চিত্ত বিক্ষেপ আসে তাহলে কী করে আমার ওই ভজন রহস্যতে আমার লালসা জন্মাবে? এই জন্যে আমার উপর অনেক অসন্তুষ্ট হন যে মহারাজ এ সমস্ত যে স্বীকার করেন চিরকাল আমরা কি ওইরকম করে শুষ্ক শুষ্ক হয়ে থাকব। তো আমি বলি যে যদি আপনার নৈষ্ঠিকী ভক্তির উদয় হয়ে থাকে তাহলে আপনি স্বচ্ছন্দে পারেন বা লোককেও বলতে পারেন যে আপনি ইয়ে করুন, কিন্তু নৈষ্ঠিক ভক্তির অবস্থা হয় নাই আপনি কি করে বলবেন? আর নাম ছাড়াও অন্য কোনো রকম উপায়তে হবে না, নাম ছেড়ে আমার চিত্তটাই হয়েছে তা নাই, নামে নিষ্ঠা নৈষ্ঠিক ভক্তির উদয় হওয়া চাই। বুঝতে পারেন আমি যা কি বলছি? এইটি আপনারা সকলে ইয়ে করবেন, আমাদের দরকার ওই কৃষ্ণের লীলার আস্বাদন, নিজের হৃদয়টা কত পরিষ্কার হলে তবে ওই আস্বাদন লীলা হবে। যতক্ষণ পর্যন্ত কামনা বাসনা প্রভৃতি কাম ক্রোধাদি এ সমস্ত থাকবে মনের মধ্যে ততক্ষণ যদি রসটা আস্বাদন হয় শুদ্ধ সাত্বিক ভাব আসে কি, তাহলে আর ওই কথাটা বলছেন না তদা রজতম ভাবা। যেমন চিন্তা করে দেখুন, আপনি দেখেছেন তো ওটা তো শ্রদ্ধা শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়, দৃঢ় বিশ্বাস এইটুকু শ্রদ্ধা তত সদসঙ্গ। তখন তখন যে গুরুপাদ আশ্রয় চক্রবর্তী ঠাকুর আবার দুটো দিয়েছেন ওর মধ্যে মহাপের সেবা এতে আরও দিয়ে দিয়েছেন কয়েকটা, চোদ্দটা হলো চক্রবর্তী ঠাকুরের নিয়মে। তো যাই হোক, আরও শ্রদ্ধা তত সাধুসঙ্গ অত ভজনক্রিয়া, ভজনক্রিয়া শ্রবণ কীর্তন আদি শ্রবণাদ্যে হয় ইয়ে হয়। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করায়, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে হয় সর্বানর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, যত রুচি ভক্তের তখন
হে চোখে চোখে জল প্রভৃতি তদ্দশ এখন তোমার তদ্দশম সারং হৃদয়ং বাকেদম অশ্ম সার বজ্র তুল্য কঠিন অপরাধ ফলে মম অচিত্ত ফেল বজ্রসম তোয়া নামে না লভে ধিকার হতাশ হইয়ে হরি তব নাম উচ্চ করি বড় দুঃখে ডাকি বারবার দুঃখটা হওয়ার দরকার তো দীন দয়াময় করুণা নিধান ভাববিন্দু দিয়ে রাখো পারণ কবে তব নাম উচ্চারণে মোর নয়নে ঝরব দর দর লোর কই কোথায় সেসব তদস্ম সারং হৃদয়ং বাতিয়েদং যদ্গৃহ্য মানৈ হরি নাম ধেয়ই না বিক্রিয়তা তো যদা বিকার নেত্রী জবং গাত্রী রহি রয়েছ হর্ষ তাই চিন্তা করে দেখুন দেখিনি না হইলে এই সমস্ত কথা কৃত্রিমভাবে একটু চোখের জল ফেললাম ফেলে তৎকরি বলে দিল হ্যাঁ তোমরা ভজন করতে পারবো ভগবান লীলার অর্থ ভজন করতে পারবো আমি বাগবাজার গৌরীয় মঠে ভাগবত পাঠ করতাম রোজ সন্ধ্যাবেলা আমার অনেক ভদ্র তো আমি এই ইচ্ছা করে দশম স্কন্ধে বাল্যলীলা পাঠ আরম্ভ করে দিয়েছি ওই তখন আমার মধুসূদন মহারাজ আমার শ্রোতা ছিলেন অনেক ওই রকমভাবে ইয়ে তারা খুব আস্বাদন করছেন এই কথা চলে গেল প্রভুপাদের কাছে প্রভুপাদ তখন পুরী ধামে প্রভুপাদের কাছে চলে গেল পুরী ধামে কি যাই হোক প্রভুপাদ অনেক প্রভুপাদ তখন বললেন যা লীলা তো আস্বাদন সব সব সময় হবে না প্রথম নামনাশ্রবণ অন্তঃকরণে শুদ্ধাত্ম অবক্ষণ শুদ্ধে অন্তঃকরণে রূপশেষ পরিণাম সম্পাদতে রূপানাং পরিচয় সতী পরিকর পরিচর পরিকর বৈশিষ্ট্যেন লীলাস পরিণাম সম্পাদতে প্রথম নামনাশ্রবণ অন্তঃকরণ অন্তঃকরণ শুদ্ধাত্ম নামনাশ্রবণ তারপরে কীর্তন আরম্ভ হবে প্রথম নামনাশ্রবণ অন্তঃকরণ শুদ্ধাত্মক তারপরে শুদ্ধে অন্তঃকরণে রূপশেষ পরিণাম তার লীলা শুনলাম যে শ্যামসুন্দর তার নামটা তার শ্যাম কীরকম সে তার রূপটা কীরকম তখন রূপের কথা শ্রবণ করে তার গুণের কথা মানে তার গুণটা কীরকম না তিনি ভক্ত বৎসল ইত্যাদি তার গুণের কথা তখন তার লীলা কথা তারপরে লীলা কথা রূপ গুণ তার লীলা চট করে লীলা আস্বাদন করতে গেলে সেটাই তাৎক্ষণিকভাবে একটু ইয়ে আসবে ইমোশন আসবে কিন্তু সার্বকালিক হবে না এই জন্যে প্রভুপাদ আমাকে বললেন তো ও মহাপ্রভু গদাধর পণ্ডিত গোস্বামীর নিকট পুনঃ 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 তিনি প্রহ্লাদ ধ্রুবলীলা প্রহ্লাদ লীলা এই সমস্ত শ্রবণের তিনি আদর্শ প্রদর্শন করেছেন কেন আমরা যাতে সমস্ত কৃত্রিম ভাবটা ছেড়ে দিয়ে শুদ্ধ ভাবটা অবলম্বন করতে পারি এই জন্যেই আমাদের এই সমস্ত ব্যবস্থা তো প্রহ্লাদের কথা দু একবার শুনে ও একবার শুনেছি আর শুনে কী হবে কিন্তু মহাপ্রভু পুনঃ পুনঃ শ্রবণের আদর্শ প্রদর্শন করতেন দেখেন নাম যেটা সেই গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে এসে যে পুনঃ পুনঃ তিনি ধ্রুব লীলা প্রহ্লাদ লীলা এসব শ্রবণের আদর্শ প্রদর্শন করেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্যে ক্রমে 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 দশম স্কন্ধ তখন আরম্ভ হবে দশম স্কন্ধ পাঠের যোগ্যতা লাভ করতে পারব তার পূর্বে করতে গেলে সমস্ত ওই যাত্রা শোনার মতো অবস্থা হবে তবে ওই আমাদের যাতে আমাদের ভাবি প্রাপ্য কী সাধ্য বিষয় কী এটা জানবার জন্যে প্রভুপাদ ওই কার্তিক মাসের নিয়ম সেবার ব্যবস্থা করে দেন
করতে হবে না আমি বলছি না, আমার কথা অনেক শুনে গোলমাল করে ফেলেন। করতে হবে না নয়, নামটাকেই প্রধান করতে হবে। নামকে প্রধান করে নামে যখন অপরাধ শূন্য হয়ে নাম গ্রহণে নামে একটু রস আসবে আর অভিক্ষেপেন সততম অবস্থা আসবে, চিত্ত বিক্ষেপ রহিত যে নৈরন্তর্যটা আসবে, তখন ক্রমে 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 লীলার রস আস্বাদনের যোগ্যতা হবে। কেমন নিত্যানন্দ প্রভু, তবে আমাদের একেবারেতে চেষ্টা শূন্য হলে হবে না, কারণ আমাদের তো একটা লালসা আসা দরকার। তো আমাদের আছে এই কথা ওই এই শ্লোকটা, কৃষ্ণ ভক্তি রসভন্তমতি প্রিয়তামি যদি কুতোপি লভ্যতে তত্ত্ব লৌল্যমপি মূল্যমে কলম জন্মকটি শুক্রচারী ন লভ্যতে। কৃষ্ণভক্তি রসভাবিতমতি, ওটা কোটি কোটি জন্মের সুকৃতি অবলম্বন করলে হবে না। লালসা লৌল্য এই জিনিসটা মস্ত বড় জিনিস। তো লৌল্য যদি কারোর ভাগ্যক্রমে এসে যায় তাহলে তার কোনো কথাই নাই। তা তো আমি বলছি না তাহলে তুমি করো না, মানে আমি বলছি না, আমার প্রভুপাদ এইভাবে বলছেন আমার দেবকে। আমাকে দশম স্কন্ধ আলোচনা ছাড়িয়ে দিলেন কেন? আমি তখন একাদশ অধ্যায় একাদশ স্কন্ধ পাঠ আরম্ভ করে দিলাম। দশম স্কন্ধে লীলা রস আছে, তে লীলায় আস্বাদন যোগ্যতা কখন হবে এই কথাটা বলছেন। দরকার তো আমাদের ওইটি বুঝতে পারি, কিন্তু প্রকৃত যোগ্যতা অর্জন করতে হলে নামকে ধরতে হবে বিশেষভাবে, যাতে নিরপরাধে নাম নাম করতে পারি, অপরাধ শূন্য হয়ে নাম করতে পারি। কেন নামেতে ভগবান সর্বশক্তি আহিত করেছেন, সর্বশক্তি নামে যেটা করিয়া বিভাগ। আর তার নামের নাম গ্রহণে কালাকাল বিচার রাখেন নাই, সূর্যা সত্যি বিচার রাখেন নাই। এ কাপড়টা আমি ছাড়ি না, এই কাপড়ে যাবে না, এ আষাঢ় কাপড়ে তো সকাল ভোরবেলা আষাঢ় কাপড়েতেই এ চলবে, চলো নাম করো। খাইতে শইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। এই সমস্ত কথা বলে এত এই গিয়েছেন। ভোরবেলা স্নান করব, দাঁতন করব, মুখ ধোব, এ করব, তা করব, স্নান টান করে তারপরে তিলক টিলক করে হরিনাম করব। এত দয়া মহাপ্রভুর, কি বলছেন যে যে অবস্থা তো হরিনাম করো। প্রভুপাদ আমাদের পরমানন্দ প্রভু তো প্রভুপাদের কাছে অল্প বয়সে এসেছেন, পরমানন্দ প্রভু তারা খুব আদরের আদরের ছেলে, খুব ভালোবাসতেন পরমানন্দ প্রভুকে। ছেলেবেলার থেকে আমরা শুনেছি এগারো বছর পরমানন্দ প্রভু তার ওই ইয়েতে ঠাকুর ভক্তি বিনোদ লিখেছেন, তাতে লিখেছেন তেরো বছর এসেছেন। আগে আমি শুনেছিলাম এগারো বছর বয়সে। যাই হোক, তিনি অত অল্প বয়সে এসে রূপাদের খুব স্নেহ স্নেহের দুলাল হয়েছিলেন। তাই হো পরমানন্দ প্রভাদের কাছে শুতেন তো, হো পরমানন্দ ওঠো, উঠে একটু নাম করো, হু হু করলে হবে। প্রভাদ নিজে পরমানন্দ প্রভু উঠাতেন। তাই যাতে আমাদের নামের অতি একটু হয় এই চেষ্টাটা করতে হবে, গুরুবাবুদের কাছে এই প্রার্থনা করতে হবে, কোনোরকম অহমিকা অহংকারটা আমার মধ্যে না আসে, না আসে।
আমি বড় ভজনওয়ালা হয়ে গেছি, একে বকছি তাকে বকছি, এর আমি তোমরা করো আমরা শুনি। আমাদের একটা পাড়াগাঁয়ে একটা ইয়ে ছিল, এরম তোমরা বলো আমরা শুনি, তো তোমরা বলো আমরা শুনি, নিজেকেও বলতে হবে। সুতরাং নামই আমাদের যথা সর্বস্ব, এই জন্যেই বললেন যে নাম বিনা কলিযুগে নাহি অন্য ধর্ম, সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। কবিরাজ গোস্বামী প্রভু বলছেন যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরবরাধে নাম লইলে পায় প্রেমধন। সনাতন গোস্বামী ওই বলছেন বিরমিত নিয়ম ধ্যান পূজা আদি যত্ন কথমপি সত্যজাত মুক্তি তং প্রাণীনাং জপ পরমামৃত মে কং জীবনং ভূষণং মে, একটা বাদ হয়ে গেল, জয়তে জয়তে নামানন্দ রূপং মুরারের বিরমিত নির্যথার্ম ধ্যান পূজা বিযত্নম কথমপি সকৃতাত্মক মুক্তিদং প্রাণীনং জপ পরমামৃত মে কং জীবনং ভূষণং মে, এটা সনাতন গোস্বামী প্রভুর উক্তি। সকলকে এই জন্যে নাম গ্রহণ করতে হবে, বাবা আজ এই পর্যন্ত থাক, আমার একটু নাম বাকি আছে তো। বাবা যাই ওকে রাম বাবাকে আমি বলতে পারি না, তোমরা একটু থাক ওকে সরিয়ে বলো, ওইটা বুঝিয়ে দাও আমাদের যে এই যে রথযাত্রা এর রহস্যটা কি। কৃষ্ণ লইয়া কুরুক্ষেত্রে দর্শন করলেন, কৃষ্ণের সঙ্গে মিলিত হলেন, যদিও সে কৃষ্ণকে দেখে কৃষ্ণ বললেন আমার কথা মনে আছে, তাই বলছেন যে যদিও সেই তুমি সেই আমি সেই নবসঙ্গম, তথাপি আমার মন হরে বৃন্দাবন, বৃন্দাবনে তুমি যদি তোমার চরণ জয় করো তাহলে তোমার পূর্ণ কৃপা মানি। ওইটে যে প্রথমেতে বলছেন প্রিয় স্বয়ং সহচরী কৃষ্ণ কুরুক্ষেত্র মিলিত তথাংসা রাধা তথা পান্ত খেলন মধুরম রলি পঞ্চবুজুষে মনোমে কালেন্দি পুলিন বিপিনায় স্প্রিহয়তি। ওইটাই তো হল আনের হৃদয় মৌন, ওই সমস্ত সব বলেছেন কবিরাজ গোস্বামী প্রভু। পুরীধাম মহাপ্রভু কেন পরিধান বরণ করলেন, এখানে তিনি রাধাভাবে বিভাবিত হয়ে কেবল করলেন, তারপর তো দেখুন না চব্বিশ বৎসর এখানে এসেছেন, ছ বৎসর তীর্থভ্রমণ অভ্রমণ করেছেন, তারপর আঠারো বৎসর এখানে এতে, তার মধ্যে ছ বৎসর ভক্তগণের সঙ্গে রথাগ্রহে নিত্য কীর্তন আদি করেছেন, তারপরে বারো বৎসর কাল একেবারে গম্ভীরা দিব্য ভবন মাদে অনুমত্ত, এমনকি গঙ্গ সমুদ্র জলে ঝাঁপ দিয়েছেন, ভেজে এসে চক্রতীর্থে উঠেছেন জেলের জালে, কি কাণ্ড দেখুন দেখিনি, সে বিতস্ত হয়েছে জেলে মনে করেছে জালিয়া, সে মনে করেছে যে এটা ভূত প্রেত, এখন এর স্বরূপ জমজপর যে এরা সব ছুটেছেন, কোথায় গেল কোথায় গেল প্রভু, দেখো ওই বউ আসছে, ওরে বাবা রে ভূত ও ভূত, সন্ধ্যা বলছেন আমি আমি ভূতের ওঝা, আমি জানি দুটো বললেন তোর ভূত ছাড়িয়ে গেছে দেখা আমাদের ঠিক আছে, দেখেন দেওয়ার মহাপ্রভু এবার বিতষ্টি সমস্ত ছেড়ে ছড়ি বিরাট দেহ হয়েছে, তখন ওরা সংকীর্তন করতে লাগলেন ক্রমে 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 মহাপ্রভু তখন ইয়ে হয়েছিল। এ সমস্ত একবারেতে সব ই সত্য ঘটনার কোনো রকম ইয়ে নাই, এর মধ্যে মিথ্যার কোনো লোক দেখানো কিছু নাই, তো মহাপ্রভু যা কিছু বলেছেন এ সমস্ত সত্য, তার নিজের নিজে আপনি আচরে ধর্ম জীবেরে শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, নিজে করেছেন আচরণ করেছেন করে সেই গুণ শিক্ষা দিয়েছেন, আর মহাপ্রভুর সেই কথা
সেই যে মহাপুরি তিনি প্রেমের বাগান করলেন, প্রেম ফলের বাগান করলেন। অ্যালিগরিক্যালি আমি বলছেন তো, প্রেম ফলের বাগান করলেন, প্রেম ফল পাখি পড়ে, মালি আস্বাদ হয়। আর আস্বাদন করতে করতে বলছেন, একা মালি আমি কাহা কাহা যাব, একা বা কত ফল পাড়িয়া বিলাব, অতএব মালি আজ্ঞা দিলা সবাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে। এখানে ক্যালিফোর্নিয়ায় যেতে হবে না, রাশিয়ায় যেতে হবে না, তত বলেন নাই। যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে, খাইয়া হোক লোক অজরে অমরে, সুখী হইয়া লোক মোর গাহিবে কীর্তি, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মোর নাম। কোন জায়গায় বলেন না তো, কেবল ইহেতে যদি ভারতে দিতে হবে, অন্য জায়গায় দিতে হবে না, মহাপ্রভুরের কথা নয় তো। মহাপ্রভু বলছেন পৃথিবীতে যত আছে নগর অধিগ্রাম, আর শুধু আমাদের এই একটা পৃথিবী নয়, বহু পৃথিবীতে রয়েছে, কেমন না? শুধু আমরা এই জন্যে প্রথমে ভক্তিনাথ ঠাকুর তিনি কাঁদলেন, এ করে যাহা কেন ইংলিশ ইংরাজি কেন বাকি থাকে। উনি নিজেই তখন লাইভ অ্যান্ড প্রিসেপ্ট, শ্রী চৈতন্য মহাপ্রভু লাইভ অ্যান্ড প্রিসেপ্ট লিখলেন, সেটা তো আছে, আছে তোমার কাছে তো। কত সংক্ষেপে, বহু বহু বর্ষ পূর্বে, তা প্রথমে ওটি আমাদের ইয়ে আমার গুরু ভাই মানে ইস্কনের যে স্বামী মহারাজ, স্বামী মহারাজ প্রথমে ওটি আবিষ্কার করেছিলেন, কত নিয়ার কেনা কোথায়, প্রথমেতে তাদের লাইব্রেরিতে ভক্তিনাথ ঠাকুরের ওই লাইফ অ্যান্ড প্রিসেপ্ট ছিল ভক্তিনাথ। আর আমাদের কবে সেই দিন হবে যেদিন আমরা গৌরাঙ্গ শ্বেতাঙ্গ সঙ্গে আমাদের যে আমাদের হলো কৃষ্ণাঙ্গ, এই কবে ডুবা হলো তুলে যেভাবে আলিঙ্গন করবো, হরি নাম কবে করবো, এইসব ভক্তিনাথ ঠাকুরের শরদ ষড়যন্ত্র শুনছে, এসব তো আছে। আমার সব ছিল, কোথায় কোথায় চলে গেছে, আমার আর নেই, ঠিক নেই, ষড়যন্ত্র শুনছে আছে কথা। আঠারো অষ্টাদশ বর্ষ বা উনিবংশ বর্ষ এরকম সব আছে। আমাদের কবে সেই দিন হবে যেদিন আমরা শ্বেতাঙ্গ গৌরাঙ্গ সে মিশে আমরা দুবাহ তুলে সকলে আলিঙ্গন করব আর মহাপ্রভুর কৃষ্ণ নাম গ্রহণ করব, সেদিন আমাদের কবে হবে? সেই থেকে তো প্রচার আরম্ভ হয়ে গেল। অবশ্য বিবেকানন্দ প্রভৃতি তাঁরা গিয়েছিলেন, তারা অন্যভাবে এ করেছেন, কিন্তু আমাদের নাম প্রচার তো শুদ্ধ ভক্তির জন্যে। তাদের হলো মায়াবাদ, একটু মহাপ্রভু তো মায়াবাদ ইয়ে করেন নাই, মায়াবাদী পদ্মপুরাণে স্পষ্টই বলেছেন তো, মায়াবাদ ও মসৎসত্তং প্রচ্ছন্ন বৌদ্ধ মুচ্ছতে। তারপরে কি আছে, যাই হোক ওই রঙ রয়েছে, অসৎসত্র বলেছেন পদ্মপুরাণে। কেন না, মায়াবাদের কথা হলো এই যে ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, জীব ব্রহ্ম হইব না পর, এটা ওদের সংক্ষেপ কথা। ব্রহ্ম সত্য একমাত্র সত্য হলো ব্রহ্ম, আর জগৎটা এটা মিথ্যা, কিছুই না। আর বলছেন যে জীব ব্রহ্ম হইব না পর, জীব হলো প্রত্যেক জীব ব্রহ্ম। এখানেই কবি রাজগোস্বামী নানারঙ্ক ইয়ে করেছেন, জীব ব্রহ্ম, জীব সমস্ত বরং ব্রহ্ম ভগবান থেকে জীবের উদ্ভব। যেমন কৃষ্ণ বলছেন গীতাকে, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বাং প্রবর্ততে, ধর্ম কর্ম সব সাধিত সব তো তার থেকে প্রবর্তিত হয়েছে। সুতরাং এইটাই বিচার করে প্রত্যেক জীব তারা ভগবৎ ভজন করবেন।
Aham sarva sarvamatta sarvam pravarti iti matva bhajantumam buddha bhava samannita. E bhava halo bhakti bhava. Bhakti bhava samannita hoye, pandit jara, tara bhakti bhava samannita hoye, bhagavanen aradhana korben. Eto gitaye bhagavan bolchen. আর সেই ক্রমে 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 কর্ম জ্ঞান এ সমস্ত সব দিয়ে দিয়ে শেষে একবারে গেলেন যে সর্বোচ্চতম ভূয় শুনি মে পরমং বচ ইষ্টোষি মে দৃঢ়মিতি তত্ত্ববক্ষামি তে হিতন মন মনা ভব মদ ভক্ত মদ জাজে মাং নমস্করু মামে বৈশ্বসি সত্যন্তে প্রতিজানে প্রিয়সি মে একবার তারপরে সর্বধর্মান পরিত্যাজ্য মাম সর্বধর্মান অর্থ করেছেন চক্রবর্তী ঠাকুর বর্ণাশ্রম ধর্মান সুতরাং ব্রাহ্মণে কেবল করবে ক্ষত্রিয় করবে তেমন আর মহাপ্রভু আপনার পরিচয় দিলেন কি একটা হলো সোপাধিক আর একটা হলো নির্বাধিক নির্বাধিক আত্মার পরিচয় মহাপ্রভু দিয়েছেন নাহং বিপ্র ন চর্ভতি না বিবৈশ্য ন শূদ্র নাহং বর্ণী ন চগ্রীবর্তী ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদান নিখিল পরমানন্দ পূর্ণাম্য চাপঝের গভীভূর্ত পদকমলার দাস দাসানু দাস এ হল নিরুপাধিক নিরুপাধিক যে জীব জীবাত্মা তার প্রজ্ঞান আর সোপাধিক আত্মা সোপাধিক আত্মা আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় আমার আমি বিয়ে পাঠ আমি অমুক্তা আমি রাজা আমি এই সমস্ত গুণ হল উপাধি জীবের উপাধি সর্বপাধি বিনির্মুক্তম তৎপরত্যেন নির্মলম ঋষিকেন ঋষিক ঋষিবনম ভক্তির উত্তম ওই সমস্ত উপাধি কত হয় ওটা আমার পরিচয় না আমার পরিচয় আমি কবি ভর্ত পদকমল দাসো দাসন দাসো এইটি আমি নিরুপাধিক আমার পরিচয় হলো এইটি ফেলে তো একটা নির্বাধিক আপনার পরিচয় হলো এই আমি ব্রাহ্মণ নই ক্ষত্রিয় নই বৈশ্য নই শূদ্র নই ব্রহ্মচারী নই গৃহস্থ নই বানপ্রস্থ নই সন্ন্যাসী নই বর্ণ এবং আশ্রমের মধ্যে আমার পরিচয় নাই আমার পরিচয় তাহলে কি না গোপীভর্ত পদকমলর দাস দাসানু দাস গোপীভর্তা গোপীনাথ যে কৃষ্ণ সেই কৃষ্ণের আমি দাসানু দাস এই হলো শুদ্ধ আত্মার পরিচয় হলো এই আর নতুবা আমি রাশিয়ান আমি ইন্ডিয়ান এইসব তো আমাদের শুদ্ধ পরিচয় নয় শুদ্ধ পরিচয় সকলে পরিচিত সব দেশের লোকের এক ধর্ম ধর্ম বসুন বহু নয় বুঝল শুদ্ধ পরিচয়তে সব দেশের এই যে ভক্তি ঠাকুরের ইয়েতে লেখা আছে দেখবে ওই যে মহাপ্রভু শিক্ষা গ্রন্থে দেখবে শুদ্ধ পরিচয় আত্মার শুদ্ধ পরিচয়ে সমস্ত দেশের এক ধর্ম আর ওই সোপাধিক উপাধি সহিত ধর্মের আমি ব্রাহ্মণ আমার আমি ওর জল খাবো না আমার কে করবো না তা করবো না এই সমস্ত সব 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 রয়েছে কেমন না শুদ্ধ আত্মার পরিচয় তবে আমরা যাত্রার খাই না কেন খাই না এমনি দেখুন যোগীরা যোগী যারা যোগ করেন তারা যাত্রার হাতের খাবেন না তাহলে তাদের যে চিত্তবৃত্তি সেই চিত্তবৃত্তিটা আমাদের প্রবিষ্ট হবে বুঝতে পেরেছেন যোগীরা যাত্রার হাতে খান না কেন খান না না যোগ যোগভ্রষ্ট হয়ে যাবে যোগ করছে একটা জিনিসের নামে আরেক ধরনের অর্থ কোনো একটু কামিনী হোক কি যার হোক অন্য যার খেলে তার চিত্তবৃত্তি তবে এসে আমার ভিতরে প্রবিষ্ট হবে বুঝতে পারি যেটা কিন্তু তোমাদের দেশে তা আছে কেন অন্য লোকের তা খেতে হবে না খেতে হবে যে তার চিত্তবৃত্তিটা আমার মধ্যে এসে পৌঁছবে আমি যদি লম্পট হই তাহলে ওই লম্পট লোকের হাতের কত জিনিস খেয়ে আমার ভিতরে লম্পটটা প্রবেশ করবে বুঝতে পারি তো সেই জন্য আমরা যাত্রার হাতের খাই না শ্রীমদ মহাপ্রসাদ আমরা গ্রহণ করি কৃষ্ণ গ্রহণ করেছেন সেই সেই প্রসাদ আর জগন্নাথের প্রসাদের একটা বিশেষ ইয়ে দেখবে ওই যে ডাল প্রসাদ যে ভক্তিম ঠাকুরের কথা বলে গেছেন
ডাল প্রসাদের প্রশংসা ভক্তিনাথ ঠাকুর করে গেছেন। ডাল প্রসাদের এমনই একটা মাহাত্ম্য যে ওতে কোনো রকমভাবে ইয়ে হবে না। অরোর ডাল তো আগে ভয়ানক ভয় করতাম, আমি তো বরাবর পেট রোগা ছিলাম, অরোর ডালকে খুব ভয় করতাম, কিন্তু এখানে অরোর ডাল একবারে যে আপনার জগন্নাথের ডাল প্রসাদ তো অরোর ডাল, অরোর ডাল খেলে একটুও পেটের গোলমাল হবে না। আচ্ছা তাহলে বাবা এই সমস্ত কথাগুলো আমার বুঝে যেখানে বুঝতে পারবে না আমাকে জিজ্ঞাসা করে নেবে, কোনো প্রকার ইয়ে নেই। তবে আমরা যেখানে শুদ্ধ ভক্তি পাওয়া যাবে না সেখানে আমরা ইয়ে, কিন্তু যেখানে শুদ্ধ ভক্তি যখন গ্রহণ করেছে সেখানেতে আমাদের কোনো বিচার নাই। আমরা সেখানে যেমন মহাপ্রসাদ এসে আমার কাছে দেয়, আমি তো বলি না তুমি সাহেব তোমার হাতে খাবো না, তা তো বলি না, কেননা সে মহাপ্রসাদ দেয়, কোনো স্পর্শ দোষ দুষ্ট হন না, মহাপ্রসাদ জগন্নাথের প্রসাদ এনে দিলে সে স্বয়ং ব্রহ্মা শিব তারা সমস্ত সব আদর করে নাচতে নাচতে তারা জগন্নাথের প্রসাদ ভোজন করেন। আর এখানে বলছেন যে জগন্নাথ প্রত্যেক দিন এখানে নিজে আহার গ্রহণ করেন, আর সেই জন্যে প্রসাদের অবশ্যই এই প্রসাদের একটা ইয়ে আমি বললাম একটা এটি একটা মাহাত্ম নয়, মাহাত্ম হল ব্রহ্মমান নির্বিকারংহি যথা বিষ্ণু তথৈব তৎ বিকারং যে প্রকুর্বন্তি ভক্ষণে তৎ বিজাদয় পুত্র দ্বার বিবর্জিতা কি কুষ্ঠব্যাধি সমাগ্রস্ত পুত্র দ্বার বিবর্জিত নিরাং জানি তে বিপ্রা তসমা নাবর্ততে পুনঃ। এখন একটু ভয় দেখিয়েছেন অবশ্য, কিন্তু সেই প্রকার ওই মহাপ্রসাদ কত লোকে যে স্পর্শ করছে, এমন প্রসাদের এমনি মাহাত্ম যে কেউ বলছে না না অমুক মুচিতে এসে মুচিতে এসে প্রসাদ স্পর্শ করলে ওই আমি প্রসাদ খাবো, এই জন্যে বলছেন এই কথা। ব্রহ্মবান নেই বিকারংহি যথা বিষ্ণু তথৈব তৎ বিকারং যে প্রকৃতবন্তী ভক্ষণে তৎ বিজাতয় কুষ্ঠব্যাধি সমাগ্রস্ত পুত্র দ্বার বিবর্জিত নিরাম জন্তি তে বিপ্রা তসমা নবর্ততে পুনঃ। ওতে কোনো বিষ্ণু যেমন বিষ্ণুকে ছুলে বিষ্ণু কি ইয়ে হয়ে গেল বেঁচে গেল, আমার কাল নাই আমার অবস্থা হয়েছিল একজন সে আমার কাল নাই আমার অনন্ত বাসুদেবকে একজন ছয় নাই সে বলছে আমি ছয় নেই, কিন্তু যদিও ছয় আমি সেই বৈকুণ নিজে তাকে অভিষেক করলাম, তারপর আমাদের ওই যাদব মহারাজের সহরাজ পঞ্চতীর্থ পণ্ডিত তিনি এসে নিজে ইয়ে করলেন অভিষেক করলেন, তা তো তার অনন্ত বসুদের জাত গেল না, আর অনেক কথা হবে। তো সুতরাং ভগবান এই যে তিনি ইয়ে হতেন রাস্তায় তিনি বেরিয়েছেন সকলকে দেখা দেবার জন্যে, কত লোকে কত শুনছে তো জগন্নাথকে স্পর্শ করছে, উপরে গিয়ে আমরা উপরে উপরে যাই না তো আমাকে একবার নিয়ে গিয়েছিল গতবারে আমাদের এই সিঙ্গানি আমার সাথে, তারপর তার জগন্নাথ দর্শনই হয় নাই। সুতরাং জগন্নাথকে সব ছুঁলেই যে জগন্নাথের জাত গেল তা তো নয়, তিনি তো সকলের পিতা জগতের পিতা তিনি, পিতামহ জগত মাতা ভ্রাতা পিতামহ মহাপ্রভুর ধর্ম পরম উদার, পরম উদার তার ঔদার্য লীলা তাঁর, সকলকে তিনি বলছে আলিঙ্গন দিচ্ছেন অল এম্ব্রেসিং, মহাপ্রভুর ধর্ম অল এম্ব্রেসিং সকলকেই তিনি আলিঙ্গন করছেন, এমনকি কুষ্ঠব্যাধিগ্রস্ত যে বাসুদেব বিপ্র তাকে সেই কড়া পোকাগুলো পরিদত্তে সেগুলো তা নিয়ে তিনি সেই কুষ্ঠের মধ্যে দিচ্ছেন
আমাদের তো শুনলেই ভয় করে, আর দেখা তো দূরের কথা, শুনলেই ভয় করে। কিন্তু মহাপ্রভুর আলিঙ্গনে সেই বিপ্র তিনি পরমরূপ ধারণ করলেন আর বললেন, প্রভু আগে সকলে আমাকে এখন তুমি করে দিলে আমার অহংকার হবে, ইহাতে না বাজিবে তোমার বিষয় তরঙ্গ, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ, ইহাতে কবু তোমার না বাজিবে বিষয় তরঙ্গ পুনরাপি এই ঠাঁই পাবে মোর সঙ্গ। এবং কেউ হইতে পারে বলুন দেখিনি, একবার গলিত কুষ্ঠ, একটা মিথ্যা কথা নয় তো। সুতরাং অনেকে আমাকে নিন্দা করে যে মহারাজ তিনি একজন ওকে উচ্চ ধর্মরাজ্যের উচ্চ কথাগুলো বলতে দেন না, তা নয়, আমি সেজন্য দিই না, কিন্তু নৈষ্ঠিকই ভক্তিটা হওয়া চাই। এইটা তুমি বাবা ভালো করে বুঝিয়ে তুমি বুঝিয়ে দিও, নৈষ্ঠিক ভক্তি হোক, কেন তখনই যখন ওই ভাগবত দেখবে তদা রজস্তম ভাবা কতটা আছে, তদা মানে তখনই, যখন এইরকম নৈষ্ঠিক ভক্তির উদয় হবে তখনই রজস্তম ভাবত্ব যে সমস্ত সে কাম করে থাকি তখন যে হৃদয়টা শুদ্ধ ভক্তি সম্পন্ন হবে, তদা রজস্তম ভাবা কামলোভা দর্শ যে চেত এতে রণাবিধ্বং স্থিতং সত্যে প্রসিদ্ধতি, কেমন না। নারায়ণ মহারাজ খুব পণ্ডিত লোক, আমি ওকে অনেক উনি প্রথমে যখন আসেন তখন থেকে ওর সঙ্গে আমার পরিচয়, কিন্তু তিনি একটু উচ্চরাজ্যের কথা বলছেন তাতে সেটা আমি আপত্তি করি না, কিন্তু সেরকম অধিকার হওয়া চাই, অধিকার না লভিয়া সিদ্ধ দেহ ভাবে বিপর্যয় বুদ্ধি জন্মে শক্তির অভাবে, এ কথাটা জানো তো, অধিকারটা হওয়া চাই, অধিকার কি করে হবে, এই নামই দেবেন অধিকার। আমি তো নারায়ণ মহারাজকে আমি নিন্দা করি নাই, এটা এটা ভালো করে বুঝিয়ে দিও, আমি নিন্দা করি নাই তাদের, তিনি উচ্চ শিক্ষিত পণ্ডিত লোক, আমার বহু কাল থেকে তিনি যখন প্রথমে আসেন তখন থেকে তার সঙ্গে আমার পরিচয়, আমি তার অনেক অনেক গ্রন্থ নিয়েছি, আমি কত কতবার তার কাছে গিয়েছি, আমি তাকে নিন্দা করি না কখনো, বৈষ্ণব নিন্দার জন্য অপরাধ হয়ে যাব আমার, কিন্তু আমি সকলকে বলছি যে ফার্স্ট ডিজায়ার, ফার্স্ট ডিজায়ার দেন ডিজায়ার, ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার। Shama Kunda Radha Kunda
बसी जात जान।